कलिजुग प्रथम थेकेई भगवान बुद्ध आविर्भूत हन। कलिजुग शुरू हय गौतम बुद्ध आश्विन मासेर शुक्ला दशमी तिथिते जन्म हय। माघ मासेर शुक्ल पक्षेर पूर्णिमा तिथिते शुक्रवार कलिजुगेर उत्पत्ति हय। तो ये कलिजुग 432,000 बसर शुरू हुए सबे। तो कलिजुग सम्बन्धे भागवतम अनेक आचार्यरा अनेक किछु बोले गेछेन। तो कलिजुगेर मानुष अन्नगत प्राण আর কলিযুগের মানুষ সবথেকে কি ভালোবাসে কে বলতে পারে? হ্যাঁ, আমরা আমাদের বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত সংঘের সমস্ত সারা বিশ্বের ম্যানেজমেন্ট কমিটি, তো অনেক ফেস্টিভ্যাল উৎসবে নিমন্ত্রণ করে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সুন্দর ব্যবস্থা করেও আমরা বেশি লোক পাই না। তো কলিযুগের মানুষ কি একটা কাজ করলে তাড়াতাড়ি উঠান ভরে যাবে? কি বাড়িতে ঝগড়া লাগান, উঠান তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, কারণ কলিযুগের মানুষ ঝগড়া ভালো পায়, তাই না? দ্বন্দ্ব চলছে, কলহ প্রিয়, ঝগড়া লাগালে উঠান ভর্তি হতে সময় লাগবে না, কারো নিমন্ত্রণ লাগবে না, কিছুই লাগবে না, বাড়ি ভর্তি হয়ে যাবে, মিডিয়াও এসে যাবে, হ্যাঁ কি না? তো ঝগড়া ভালো পায়। তো কলিযুগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে দিয়ে 5টা জিনিসের কথা বলেছেন, তাদেরকে 5 জনাকে 5 দিকে পাঠিয়েছেন, কলিযুগ এগুলো হবে। প্রথমে যুধিষ্ঠির মহারাজকে প্রেরণ করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ এসেছেন, এসে জিজ্ঞাসা করেছেন তুমি কি দেখেছ? বলছে আমি এরকম আশ্চর্য জিনিস দেখেছি। কি বলছে? একটা হাতির 2টা শুঁড়, তার দাঁত হচ্ছে আলাদা। ভগবান বললেন এটা কলিযুগের মানুষ এরকম হবে। কিরকম? 2 রকম হবে, কথা বলবে একটা, করবে আর একটা, ভিতরে আর একটা ভাব, কখনো একই করবে না। বাইরে দেখানোটা আলাদা, দাঁত আছে কিন্তু ওই দাঁত খাবার ব্যবহার হয় না, আলাদা দাঁত দিয়ে খায়। তো ঠিক কলিযুগের মানুষ এরকম হবে। তারপরে ভীম আসলেন, তুমি কি দেখেছ? তো ভীম এসে দেখলে বললেন হে প্রভু, আমি অবাক হয়ে গিয়েছি, একটা গাভী সদ্য বাচ্চা দিয়েছে আর বাচ্চাটাকে মা তার চাটছে, চাটতে চাটতে এমন হয়ে গেছে তার রক্ত বেরিয়ে যাচ্ছে, ছাল উঠে গেছে তবু চাটছে। ভগবান বললেন কলিযুগের মানুষের দুর্দশা এরকমই হবে, মা বাবার স্নেহে এত বাচ্চাকে আদর করবে, বাচ্চাদের প্রগতি নষ্ট হয়ে যাবে আদরে। তো এমন আদর করবে, এমন আদর করবে, তাকে প্রগতি হতে দিবে না, ওই তো যা চাই তাই দেখছে, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিচ্ছে, সব দিচ্ছে, সর্বনাশের দিকে যাচ্ছে। তো এটা আদরের ফলে এটা হবে। অর্জুন কি দেখে এসেছিলেন? অর্জুন দেখলেন একটা শকুনি, শকুন, তার পাখার মধ্যে বেদের বাণী, অপূর্ব অপূর্ব সুন্দর বাণী আছে, কিন্তু তিনি একটা মরা মানুষের মাংস খাচ্ছে। তো অর্জুন বলছে যে প্রভু এটা কি? তার পাখার মধ্যে, ডানার মধ্যে বেদের অপূর্ব অপূর্ব বাণী, কিন্তু সে একটা মরা মানুষের মাংস খাচ্ছে, এটা কেমন? ভগবান বললেন এটা কলিযুগের মানুষের এরকম অবস্থা হবে, সাধুদেরও এরকম অবস্থা হবে। সাধুরা বড় বড় লেকচার দিবে, বাণী দিবে, নিজের জীবনে পালন করবে না, বড় বড় লেকচার দিবে, বড় বড় পাঠক আছে, অনেক কিছু আছে, নিজের জীবনে সেখানে উদ্ধার করতে হবে, সেটা তারা করবে না, শুধু বাণী ফুটাবে। কলিযুগে হচ্ছে এরকম। তারপরে নকুল, নকুল কি দেখলেন? তো নকুল কি, নকুল কি দেখেছিলেন? ভুলে গেলাম, কুয়ো। তো 5টা কুয়ো,
পাঁচটা কুয়ো আছে চতুর্দিকে কুয়ো, মাঝখানের কুয়াটা গভীরতা বেশি কিন্তু ওটাতে জল নেই আর বাকি কুয়াতে পুরো ভর্তি জল। ভগবান বলেন এটা একটা লক্ষণ কি, কলিযুগে একজন মা বাবা পাঁচটা সন্তানকে মানুষ করতে পারবে কিন্তু পাঁচটা সন্তান বা ইয়ে কুয়ো যে নেই এই কলিযুগে, তো জল নেই মাঝখানের কুয়ো, এরকম একটা পরিস্থিতি হবে, মা বাবাকে খেতে দিবে না, নানা রকম অরাজকতা হবে, নানা রকমের অশাস্ত্রীয় সব কিছু হবে। তারপরে সহদেব কি দেখেছিলেন, বিরাট বড় পাথর, পাথরটা আসছে কোনো কিছুতে আটকায় না, বড় বড় যে পাহাড়টা পড়ছে সমস্ত কিছু ধুলিচ্ছাদ হয়ে ভেঙে ভুটে পড়ে যাচ্ছে কিন্তু একটা ছোট্ট চারা গাছ ওতে পাথরটা আটকে গেল। তো এটা একটা কলিযুগের গুণ, এগুলো দোষ ছিল, এটা হচ্ছে গুণ। কলিযুগে মানুষ যদি পাহাড় সমানও পাপ করে, এমন পাপ করেছে বিরাট পাহাড়, কিন্তু যদি সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পাহাড় সমান পাপ মানে হরিনা পাহাড়ও ধুলিস্বাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এই জন্য কলিযুগ অত্যন্ত মহান বলা হচ্ছে, যদিও দোষের সাগর, কলির দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ, কৃষ্ণ সদেব কীর্তন মুক্ত সঙ্গ পরম ব্রজে, হরিনাম করলেই উদ্ধার হবে। যেহেতু সবজি এক একজন এক লক্ষ জ্ঞানী যোগীদের কাছে তিনি ঘোষণা